নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা বাড়িতে সবাই এগ কারি বানাই। আজ আমি কিভাবে বিশেষ মশলা দিয়ে এগ কারি বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার রান্নার নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছায়। আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না। তাহলে শুরু করি আজকের রেসিপি। এগ কারি বানানোর জন্য এখানে আমি আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছি 5 পিস। এই ডিমের খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নেব। রান্নাটা সুবিধার জন্য আমি আগে থেকে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এভাবে আমি একটা একটা করে ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, এবার এটা আমি রান্না করতে চলে যাব। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো 1 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পাতলা করে কেটে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো আমি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি কয়েকটা রসুনের কোয়া রেখেছি, এগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা রেখেছি, দিয়ে দেবো। এর মধ্যে আদা ফুটানো দিয়ে দেব। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট করে কেটে রেখেছি, দিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর 1 টুকরো করে গোটা গরম মশলা রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ এটা আমি ভেজে নেব। মশলাটা আমি মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি ছুরি দিয়ে হালকা করে চিরে দেব, যাতে মশলাগুলো সহজে ভিতরে যেতে পারে। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি, এবার এই ডিমগুলো আমি তুলে নেব। এবার এই গরম তেলের মধ্যে আমি 1টা তেজপাতা 2 টুকরো করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেব। এবার যে পেস্ট আমি বানিয়েছিলাম এই পেস্ট এর মধ্যে আমি দিয়ে দেব। এই মশলাটা আমি কিছুক্ষণ কষে নেব। তো গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আমি মশলাগুলো একটু বেশ করে কষে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো 1/2 চামচ। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষে দেব। তো মশলা ভালো করে কষে নিয়েছি, এবার এই যে বোলের মধ্যে আমি মশলাটা বেটেছিলাম ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, এই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। গ্যাসের হিটটা হাইতে রেখে আমি ঝোলটা ফুটিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে যে ডিমগুলো আমি ভেজে রেখেছি এর মধ্যে আমি 1টা 1টা করে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা মিহি করে কুচিয়ে রেখেছি, এটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবার গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিট এইভাবে রান্না করে নেব। এবার আমি ঢাকনাটা খুলবো। তো অনেকটা ঝোল টেনে গেছে, গিয়ে মাখা মাখা হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমার এগ কারি। তো এই এগ কারি ভাত কিংবা রুটি পরোটা কোলার সাথেও খুব ভালো লাগবে। এবার এটা আমি নামিয়ে নেব।